সহশিক্ষার মাধ্যমে আপনার অনেক জীবন ওয়াকালে ঝরে যাচ্ছে। স্ত্রী স্বামীকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে। জি বিয়ের আগে আপনার লিভ টুগেদার আপনার সহশিক্ষার মাধ্যম দিয়ে একজনকে আরেকজন প্রেম নিবেদন করে, আপনার প্রেম নিবেদনের মাধ্যম দিয়ে এক অপরের সাথে ভালোবাসা হয়। বিবাহের পরেও আর সেই দাম্পত্য জীবন মেনে নিতে পারে না, বাপ বাড়ির চাপে পড়ে, গার্জেনের চাপে পড়ে বিয়ে শাদী করেছে, আর তারপরে কোন দাম্পত্য জীবনে সদা সর্বদা কলহ লেগে আছে। কখনো যদি স্বেচ্ছায় যদি বিবাহ করেছে আপনার, তারপরেও অনেক অশান্তি এবং ঝগড়া বিবাদ লেগেই থাকে, যে কারণে আত্মহত্যার মতো পরিণতি অহরহ ঘটছে। এসব আপনারা পত্র পত্রিকায় দেখছেন, স্ত্রী স্বামীকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে। আমি আগেও জোর গলায় বলেছি, আজকেও বলছি, পৃথিবীতে আপনি দেখাতে পারবেন না একটা যে একজন মুলবী সাহেব 5,000 বা 10,000 টাকা মসজিদে ইমামের মসজিদে বেতন পেত, মাইনা পেত, তারপরেও তাকে নানা কথা শুনতে হয়, তারপরেও তিনি আত্মহত্যা করেছেন, এই ধরনের একটা ঘটনা শুনতে পাবেন না যে অমুক মুলবী সাহেব আত্মহত্যা করেছেন। কিন্তু আপনার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আত্মহত্যা করেছে, এই আপনারা অহরহ দেখছেন। কেন এসব হচ্ছে একটু আত্মসমীক্ষা করবেন না? সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, পুরুষদের শিক্ষার বিষয়ে যত ইসলামী শিক্ষার ব্যাপারে যত অধিকার আছে, পুরুষদের ইসলামী শিক্ষার ব্যাপারে যত অধিকার আছে, মহিলাদেরও তেমনি ইসলামী শিক্ষার ব্যাপারে অধিকার আছে। আপনি ইসলামী শিক্ষা শিখবেন কি শিখবেন না আপনাদের বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য ধর্মীয় বিদ্যা শিক্ষা করা অপরিহার্য কর্তব্য, এটা ধর্মীয় শিক্ষা। আব্দুল্লাহ বিন আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের হৃদয় থেকে ইলমকে ছিনিয়ে নেবেন না, জ্ঞানকে ছিনিয়ে নেবেন না, বরং ধর্মীয় পণ্ডিতদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ধর্মীয় জ্ঞানকে উঠিয়ে নেবেন। যখন আর ধর্মীয় বিদ্বান থাকবে না, আলেম ওলামা থাকবে না, তখন জনগণ মূর্খদেরকে, ওয়াজ্ঞদেরকে, জাহেলদেরকে নেতা বানাবে, আর তারা ওয়াজান্তে অজ্ঞতাবশত ফতোয়া দেবে, তারা নিজেরাও বিভ্রান্ত হবে, লোকেদেরও বিভ্রান্ত করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 100 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2673। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য সেপারেট পৃথক দিনও নির্ধারণ করে দিয়েছিলেন মহিলাদের আবেদনের ভিত্তিতে যে ইসলামের শিক্ষা দেবে, যা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 101 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2629। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই যে শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষার ব্যাপারে পুরুষদের যতটা অধিকার আছে, আমার মা এবং বোনেদেরও ততটাই অধিকার আছে, ততটাই অধিকার আছে মা এবং বোনদেরও ইসলামী শিক্ষার ব্যাপারে। আমরা যে আজকে উদাসীন, এই বিষয়ে আজকে আমাদের সচেতন হতে হবে। জুন্দুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ানাহানু ফিতিয়াতুন হাযাবিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আমরা সক্ষম যুবক ছিলাম। ফাতাআল্লামনা লি ঈমান, আমরা ঈমান শিখেছি, কাবলা আন্না তাআল্লামাল কুরআন, কুরআন শিখার আগে আমরা ঈমান শিখেছি, কুরআন শিখার আগে, সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর কুরআন শিখেছি, সুম্মাজদাদনা বিহি ঈমানা, আর কুরআন শিক্ষার মাধ্যম দিয়ে আমরা ঈমানকে বৃদ্ধি করেছি। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 61 কি বলছেন জুন্দুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জুন্দুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমরা কোরআন শিখার আগে ঈমান শিখেছি, আর তার ঈমান শিখার পরে কোরআন শিখেছি, আর কোরআন শিখার মাধ্যম দিয়ে ঈমানকে বৃদ্ধি করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, মোলবি মাওলানা যা আলেম ওলামা যারা আছেন, বক্তা যারা আছেন, সকালে বের হয়ে যান, সন্ধ্যায় আসেন, কেউ কেউ আবার সপ্তাহে থাকেন না, যে মসজিদে থাকেন, মাদ্রাসায় চাকরি করেন, কি বলছেন? এদের ছেলেরাও দেখেন অনেক সময় বেয়াদব হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না, আদর্শহীন হচ্ছে, কেন বলেন তো? সবগুলো একসাথে বলি, আপনি বলবেন আমরা তার মুলবি মাওলানা নয় যে
এক সপ্তাহ দুই সপ্তাহ মাদ্রাসার মসজিদে পড়ে থাকব জি আপনি চাকরি করেন সকালে বের হয়ে যান সন্ধ্যায় বাড়িতে আসেন জি আপনার দিল্লি বোম্বাই বিভিন্ন জায়গা আপনার চলে যান ব্যবসার তাগিদে দিল্লি বোম্বাই দুবাই সৌদি 6 মাস 9 মাস আপনি বাড়িতে নেই আপনার যে ওই কোচিকাটা শিশুরা কার কাছে মানুষ হয় বলেন যে জনসাধারণ আলেম ওলামা থেকে বেশি বাইরে থাকেন কার কাছে মায়ের কাছে আর মা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হন তাহলে কিভাবে তিনি আদর্শবান পরিবার গড়ে তুলবেন ছেলে মেয়েদের কিভাবে আদর্শবান করবেন যে সময়ে ছেলে মেয়েরা আদর্শ শিখবে যে সময়ে ছেলে মেয়েরা আদর্শ শিখবে সেই সময়টাই তো আমরা গার্জিয়ান যারা অভিভাবক বাবারা সব বাইরে আছে এজন্য চীনে ইদানিং এ আইন পাস করেছে কোন যদি ছেলে ছাত্র কোন যদি ছাত্র ছাত্রী চরম অবাধ্য হয় তাহলে মা বাবাকে শাস্তি পেতে হবে কেন শিক্ষক নয় স্কুল কলেজে গিয়েছে জি পড়তে গিয়েছে পড়তে পড়াশোনা করতে গিয়েছে শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে শিক্ষক শিক্ষিকাদের সাথে বেয়াদবি যদি করে তাহলে শাস্তি পেতে হবে মা বাবাকে কেন মা বাবা শাস্তি আপনার ওই কচি অবস্থায় শিশু অবস্থায় তো মায়ের কাছেই শিশুরা থাকে আর বাবার দায়িত্ব কর্তব্য হলো বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসা ইনকাম সোর্স গার্জেন অভিভাবক পুরুষের উপরে যে পুরুষের যে মাহাত্ম্য এবং মর্যাদা রয়েছে নারীদের উপরে শুধু এই কারণেই যে আল্লাহ কাউকে কারো উপরে প্রাধান্য দিয়েছেন এবং পুরুষেরা নিজেদের সম্পদ স্ত্রীদের জন্য খরচ করে সূরা নিসা 4 নম্বর সূরা 35 নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন এজন্য আল্লাহ তাআলা না পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্য দিয়েছে এখন পুরুষেরা যদি ইনকাম যদি না করে বসে যদি থাকে তাস খেলে জুয়া খেলে মদের আড্ডায় থাকে তাহলে এ পুরুষদের কে মার খেতে হবে চীন ইদানিং আইন জি তাদের পার্লামেন্টে আইন পাস করেছে যে কোন ছেলে যদি চরম যদি বিয়াদবি যদি করে তাহলে তাদেরকে শাস্তি পেতে হবে তাহলে তাদেরকে বাবা মাকে শাস্তি পেতে হবে আল্লাহ তাআলা নারীদের উপরে পুরুষদের প্রাধান্যই দিয়েছেন দুটি কারণে তার মধ্যে একটি কারণ হলো যে স্বামীরা নিজেদের সম্পদ স্ত্রীদের জন্য খরচ করবে সূরা নিসা 4 নম্বর সূরার 34 নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন মা যদি আদর্শবান যদি না হন ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত যদি না হন তাহলে আপনার ছেলে মেয়েকে আদর্শবান বানানো সম্ভব নয় আজকে বড়দেরকে বলা হচ্ছে নামাজ পড়ো নামাজ পড়ো 20 30 40 50 বছর হয়ে গেছে নামাজ পড়ো পড়ো মুসলমান হওয়ার পরও বলছে নামাজ পড়ো এরা নামাজ পড়ে না নামাজ পড়বে কি করে মা তো ইসলামী শিক্ষায় শিক্ষিত না মাই তো বেনামাজি মা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো তাহলে মা বেনামাজি হতে পারত না আর মা যদি আদর্শবান হতো তাহলে ছেলে মেয়ে তারা নামাজি হতো তারা চোর হতো না তারা ডাকাত হতো না তারা লম্পট হতো না জি মা বাবা মা যদি আদর্শবান যদি হতো ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত হতো তাহলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যেত আমাদের সমাজকে যদি পরিবর্তন করতে হয় যুব সমাজকে যদি পরিবর্তন করতে হয় সমাজ থেকে কুসংস্কারের যদি মূলোৎপাটন করতে হয় তাওহীদ ও সুন্নাহকে যদি বাস্তবায়ন করতে হয় সর্বপ্রথম আমাদের ভিতকে মজবুত করতে হবে আর তা হলো মা সুপ্রিয় ভাই এবং বোন এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটাকে যদি 50 তলা 50 তলা বানাবো মনে করেন তাহলে চলবে কি বলছেন একটা মাটির বাড়িকে যদি 10 তলা বানাবো মনে করেন হবে হবে না যদি 10 তলা বানাবেন তাহাতে গেলে ভিতটা মজবুত করতে হবে না হবে না ভিতটাকে আপনাকে মজবুত করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন আপনাকে ধর্মীয় শিক্ষা শিখতেই হবে সুপ্রিয় ভাই এবং বোন একটা উদাহরণ দিই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমাদের বাড়িতে অনেকেরই কুকুর আছে না নাই যে কুকুর অলিতে গলিতে অন্তত অনেকেরই আছে অনেকের আবার বাড়িতেও থাকে খুব ভালোভাবে শুনুন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারো বাড়িতে যদি কুকুর থাকে সাধারণ কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নয় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছাড়া যদি কারো বাড়িতে কুকুর থাকে তো কুকুর থাকার কারণে সেই বাড়ির মালিকের যদি নেকি থাকে সে যদি ঈমানদার হয় তাহলে তার নেকির খাতা থেকে প্রত্যেকদিন এক কেরাত করে নেকি মাইনাস হবে কতটা বললাম এক কেরাত করে নেকি এক কেরাত আপনারা জানেন ওহুদ পাহাড়ের সমপরিমাণ যারা হজ এবং উমরা করতে গিয়ে ওহুদ পাহাড়ে ঘুরতে গিয়েছেন তারা তো দেখেছেন কত বড় প্রায় 6 কিলোমিটার দৈর্ঘ্য 6 কিলোমিটার দৈর্ঘ্য প্রায় প্রস্থে 3 কিলোমিটার বিশাল উঁচু এতটা করে নেকি আপনার নেকির খাতা থেকে কাটা যাবে কুকুর থাকার কারণে এটাকে একটু এই জায়গাতে রাখুন এবার আপনাদের বলি কোন যদি মুশরিক নাস্তিক কাফের ছাগল গরু ছাগল জবাই করে তবে মুসলমানদের জন্য তা খাওয়া যাবে কি বলছেন খাওয়া যাবে না আপনাদের কথা সঠিক আছে ওই মুশরিক কাফের নাস্তিকগুলো কিন্তু দেখতে আমাদের মতই তাদের অঙ্গপ্রত্যঙ্গ অবয়ব সব আমাদের মতই কি বলছেন তারাও মানুষ আমরাও মানুষ কিন্তু তারা যদি জবাই করে তাদের জবাই করা আমাদের জন্য বৈধ নয় এবার শুনুন সূরা মায়দা 5 নম্বর সূরা 4 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য সহিহ বুখারী হাদিস নম্বর 5475 76 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1929 কুকুর যে কুকুরের দৃষ্টান্ত দিলাম যে এক কেরাত করে নেকি মাইনাস হবে সেই কুকুরকে যদি আপনি প্রশিক্ষণ দেন আর প্রশিক্ষণ দিয়ে বিসমিল্লাহ বলে শিকারীর দিকে ছেড়ে দেন মনে করুন বনে একটা হরিণের দিকে আপনি ছেড়ে দিলেন বিসমিল্লাহ বলে তাকে শিকার করার জন্য আর সেই কুকুরটা একাই একটা হরিণ ধরে নিয়ে এলো অন্য কুকুর তার সাথে অংশগ্রহণ করেনি আর সেই হরিণের মাংস থেকে সেই কুকুরটাও খায়নি কিন্তু ধরে নিয়ে আসতে গিয়ে তার আঘাতে কুকুরটা হরিণটা মারা যাচ্ছে তো সেই হরিণের মাংস আমার আপনার জন্য বৈধ এ কুকুরের জবাই করা আমার আপনার জন্য বৈধ জি সূরা মায়দা 5 নম্বর সূরার 4 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য সুপ্রিয় ভাই এবং বোন যে কুকুরের কারণে নেকি মাইনাস হচ্ছিল সেই কুকুরকে যখন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই কুকুরকে প্রশিক্ষণ দিয়ে বিসমিল্লাহ বলে ছাড়ছেন পশু ধরে নিয়ে আসছে তার আঘাতে মারা যাচ্ছে তা থেকে সে মাংস খাচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাও আল্লাহ তাআলা বলেন খাও জি সুপ্রিয় ভাই এবং বোন সেই পশু কুকুর কুকুরের জবাই করা আমার আপনার জন্য বৈধ কিন্তু একটা কাফির নাস্তিক মুশরিকের জন্য আমার আপনার জন্য তার জবাই করা আমার আপনার জন্য বৈধ নয় তাহলে ধর্মীয় শিক্ষার মাহাত্ম্য মর্যাদা বুঝলেন এটা ধর্মীয় বিদ্যার কারণে ধর্মীয় বিদ্যার মাহাত্ম্য এবং মর্যাদা এতটাই যে আপনার দেখতে মানুষের মতো কিন্তু মানুষের মতো হওয়া সত্ত্বেও যদি আপনার আচরণটা তার যদি মানুষের মতো না হয় আমরা অনেক সময় বলি আরে তোমার মধ্যে মনুষ্যত্ব নেই তোমার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নেই এটা কখন আমরা বলি তোমার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নেই সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনি আজকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নই বলে আজকে চরমভাবে আমাদের সমাজ অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় সহিহ বুখারী হাদিস নম্বর 5027 এবং 28 সুনানে আবু দাউদ সুনানে তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন পড়ো তার কারণ কোরআন কিয়ামত দিবসে যে কোরআন পড়বে তার জন্য কোরআন সুপারিশ করবে মানে কোরআনের আমল কোরআন পড়লে যে বিনিময় প্রতিদান পাওয়া যাবে সেই আমল সুপারিশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআন
কিয়ামত দিবসে নিয়ে আসা হবে অর্থাৎ তার আমলকে নিয়ে আসা হবে এবং কোরআনের উপরে যে আমল করেছে তাকেও নিয়ে আসা হবে কোরআনের প্রতি যে আমল করেছে অতঃপর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন পড়ো কোরআন পড়ো কোরআনের আমল করো কোরআনের যে আমল কোরআনের যে পুণ্যদান তা সুপারিশ করবে তার জন্য শুধু তাই নয় সুপ্রিয় ভাই এবং বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে যদি সূরা মুলক যদি পাঠ যদি করা হয় তাহলে ততক্ষণ পর্যন্ত সে তার জন্য প্রতিরোধ গড়ে তুলবে শাস্তির বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন পড়ো কোরআন পড়ো কেন আপনি কোরআন পড়বেন কোরআন কেন পড়বেন পার্থিব জগতে এবং আখিরাতে উভয়ই আপনার জন্য কল্যাণ রয়েছে পার্থিব জগতে কল্যাণ নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন আমি কোরআনকে অবতীর্ণ করেছি প্রতিশোধক প্রতিষেধক হিসেবে আরোগ্য হিসেবে এবং মুমিনদের জন্য দয়া ও রহমত হিসেবে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা তবে যারা জালিম তবে যারা জালিম যারা অন্যায়কারী এই কোরআন তাদের ক্ষতি বৃদ্ধি করে সূরা বনি ইসরাঈল 17 নম্বর সূরার 82 নম্বর আয়াত কোরআন পাঠ করলে হৃদয়ের রোগ সেরে যায় আত্মিক রোগ সেরে যায় মনের ব্যাধি সেরে যায় কোরআন যদি অধ্যয়ন করা হয় কোরআন অধ্যয়ন করলে রহমত বর্ষণ হয় কোরআন অধ্যয়ন করলে বরকত নাযিল হয় কোরআন অধ্যয়ন করলে ঈমান বৃদ্ধি হয় তবে যাদের হৃদয়ে রোগ ব্যাধি আছে তাদের রোগ ব্যাধি বৃদ্ধি হয় সূরা তওবা 9 নম্বর সূরা 124 থেকে 125 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য সুপ্রিয় ভাই এবং বোন মুনাফিকরা বলতো যখন কোন সূরা অবতীর্ণ করতেন আল্লাহ তাআলা তখন তারা বলতো কার ঈমান বৃদ্ধি হয়েছে এই সূরার মাধ্যমে তো আল্লাহ তাআলা বলেন যাদের ঈমান আছে তাদের তো ঈমান বৃদ্ধি হয়েছে আর যাদের অন্তরে ব্যাধি রোগ রয়েছে তাদের ব্যাধি ও রোগ বৃদ্ধি হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন আলেম ওলামার কথা শুনে পবিত্র কোরআন এবং সুন্নাহ শুনে আপনার হৃদয়ে যদি ঈমান বৃদ্ধি না হয় খুব ভালোভাবে কথাটা শুনুন কোরআন শুনে কোরআনের কথা কোরআন আল্লাহর বাণী শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আপনার ঈমান যদি সতেজ না হয় আপনার ঈমান যদি বৃদ্ধি না হয় তাহলে জানবেন আপনার হৃদয়ে রোগ আছে ব্যাধি আছে আপনার হৃদয়ে নেফাক আছে এটা আমার কথা নয় স্বয়ং আল্লাহ তাআলা বলেন যখন কোন সূরা অবতীর্ণ হয় তখন মুনাফিকরা বলে কার ঈমান বৃদ্ধি হয়েছে আল্লাহ বলেন যাদের ঈমান আছে তাদের ঈমান বৃদ্ধি হয়েছে যারা ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি হয়েছে তবে যাদের অন্তরে রোগ ব্যাধি আছে তাদের রোগ ব্যাধি বৃদ্ধি হয়েছে এজন্য আমার আমার আপনার আপনার